পার হয়ে গেল মোর পিঠে মাইর পড়বে অন্যায় করবে মোর হালাই আর মাইর পড়বে মোর পেটে এই মুমিন না কোনদিন মাইর খায় নাই জীবনও মাইর খায় নাই বাপও একটা সুবার মাইরে কোন দেখায় নাই মুইও বরিশাইলে বলা মুইও সাইরে কথা কমু না তারে দেখলি তো দুইটা থাপ্পড় মারার ইচ্ছা হওয়ার কথা তুমি তারে বলতেছো সামথিং কিসের সামথিং তাকাও চলচ্চিত্রের দিকে সাকিব খানের দিকে তাকাও আমার দিকে তাকাও অঙ্ক কষে হিসাব মিলাও সে যদি সাকিব খান নাম্বার ওয়ান হয় আমি রতন খান নাম্বার ওয়ান पोशाक मन तुम टीचर তোমার দেখলে তো মনে হয় যে তুমি ওই রোমান্টিক সানাসুর वाला এই লেগেতে তোমার নামে বদনাম ওই আকাশে বাতাসে উড়িয়ে বেড়াইতে আছে কাকেন ভাইয়া কে এই ধরনের কথা বলে কারা বলে কেন আপনি তাদের কথায় উজ্জীবিত হইতেছেন ভাইয়া আমি কে আমি একটা দোতলা শিক্ষিত ছেলে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার করছি আমি বুয়েট থেকে অনার্স করছি আমাকে নিয়ে এই ধরনের কথা বলে বদনাম তো আমার কাছ থেকে 300 কিলোমিটার দূরে থাকে সব সময় এই ওই 300 কিলোমিটারের কথা মোর তারে বলতে আইছো না করোনা ফরোনা মুই কইলে ডরাই না করোনা মোর দাইদা 600 কিলোমিটার দূরে থাকবে মোর বংশটা কি ভুললে গেছো নাকি হ্যাঁ করোনারে মুই ভাই ভাই না আরেকটা কথা মনে রাখো তুমি মোর বোনের ধাড়টা 3 মিটার দূরে থাকবে হলেই চলবে 300 মিটার ঠিকা লাগবে না 3 মিটার দূরে থাকলেই চলবে বুঝছো আচ্ছা ঠিক আছে আপনি বললে অবশ্যই থাকবো হ্যাঁ কিন্তু পড়াশোনার বিষয়টা হচ্ছে কোলোদার হইতো এটা তো ভারত পাকিস্তান না এটা যুদ্ধ যুদ্ধ খেলা না তো যে ভারত থেকে একটা মারলো পাকিস্তান থেকে একটা ঠেকাইলো পাকিস্তান থেকে মারলো ভারত ঠেকাইলো এটা পড়াশোনা এটা খুব কাঁচা কাঁচা থেকে বুঝেয়া তোমার পড়াইতে হয় तुम घटना দেখছ তামসাটা এই বড়া ইহান আমার মিশা সহদকাটা কোন হাই দাইলে কথাই আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই পড়াবো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি যেটা বলতে চাইছিলাম সেটা হইছে কি তোমরা একটা স্পিকার সিস্টেম করিয়ে লইও স্পিকার সিস্টেম করিয়া এখানে পড়ালেখা চলবে বুঝতে পারছো লাগবে না আমার গলার সাউন্ড মাশাআল্লাহ অনেক বড় আছে অনেক চিৎকার চেঁচামেচি করিয়া দুইজন দুইজনকে পড়াইয়া একদম সুন্দর করে শেখাইতে পারবো আমি তোমার গলার সাউন্ড মাইকের মতো থাকুক সেই দিতে আমার কোনো দরকার নাই আমার কথা হইছে আমি তোমারে ওই যে গস ফিতে আছে না যে ইনসিটেপ ওই যে আছে না ওই যে মাপে হেই আমি তোমার হাতে ধরাই দিমু তুমি আমার বোনেরে যখন পড়াবা হেই সময় আর দাদিয়া 3 মিটার দূরে তোমার চেয়ারটা বসাবা কালে মাইপিয়া ওহাইতে যদি এক সুতো সামনের দিকে আউগাইয়ে যাও হেলে কিন্তু তুমি মরছো কিন্তু আউগাইছো বাকি মরছো বাকি কথাটা মনে থাকে তো আরে ওর ভাইরে সাইয়েদ দাওটা কি কি হইছে নাকি না দেখ নিন ওর তো মোড়ে ভালো থাকতে আছে না হ্যাঁ ও কি জানি ঘড়াই ভালাই ওর দিকে খেয়াল রাখ লাগবে এই দেখো লাও আ তো তুই আগে কেছি বান্ডো বাড়ি বান্ডো বাড়িতে বাইরে তোমার মতো গোমর লাগবে না তোমার লই মই সংসার করবো না আপনি এসব কি কইতেছেন এ কি কইতেছি বুঝো না কি কইতেছি বুঝো না তোর ভাইয়ের ফিন্নে যদি মই মাইর খাই তোকে দুইটা রাখবো রাখবো না তোর মতো বউ মোর দরকার নাই তুই বাড়ির দে বাইরে আমার ভাই এবার কি করছে এ তোর ভাই কি করছে বুঝো না কানে কি খুঁটি মাইর রইছো তুলে দিয়ে রইছো তোর ভাই কি কইরে বেড়াতে খোঁজ খবর কিন্তু রাখো লেতা পোলা বন্ধু দুই একটা হইয়া খোঁজ খবর রাখছি না হ্যাঁ তোর ভাই কি করছে ওই যে ডাকাতের বংশধর মান্না ডাকাতের বংশধর ওই যে মিলনের বোন হারে পড়াইতে গেছে পেরাইবে 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 পড়াইতে গেছে আরে পড়াইলে তো বাহুল্য সুতা ওই মাইয়ারে সুযোগ বুঝা আদের টাইনে সম্পদের পলাইবে আর মগ দুইটার একের ধ্যান তো পুচ্চা লাগবে ওইটা হাইতের পুষ্টি ওইটা হাইতের বংশধর আল্লাহ হ্যাঁ আপনি সব আমারে কি শুনাইতেছেন কি শুনাইতেছি বুঝো না তোর ভাইয়ের পিনে যদি তুই মাইর খাই যদি মুই আগে যদি মাইর খাই তোর এই তোর আর তোর ভাইরে বাড়িতে লড়াই দি
ইয়ার তোর ভাই এই বাড়িতে চলে যাবি আর কোনো কথা বাড়াবি না যা বাক চলে যা আপনি একটু শান্ত হন সব ঠিক হয়ে যাবে বলতে পারছি ছানার দিলে ভির মতো কথা কইলে কাম হইবে না তোরে মুই অ্যাডভান্স তালাক দিয়ে রাখতেছি হাত তালাক মানে এক তালাক দুই তালাক না ওটা দিমু না তোর ভাই আউক তোর বাউরে হুনাই হুনাই দিমু আর হ্যার আগে তোর বাইরে একেবারে পায়ের তালুলাতে মাথা তামাত একেবারে পিড়ে একের কুত্তে পিড়ে পিড়ে ঠান্ডা করে রাখছে বদলা কি কইছি আল্লাহ তুমি আমার কেমন ভাই দিলা আমার সুখের সংসার ভাঙ্গে তস্ত হয়ে যাইতেছে আল্লাহ কেমন ভাই দিলা মানে কেমন ভাই দিছি বুঝবি আনে কেমন ভাই আল্লাহ তাআলা তোর কপালে দেছে তোর বাইরে যাওয়ার আগে কুত্তা পিটান পিটাই দিমু চাই সেই তুই দেখ কেরতো হের পানি মুক্তি এমন পিটান পিটাবো হালার বহালারে এলা দি কই লাডি এই তাহলে বাকে দাও লই লাডি বানাবো এই পাঁচ লাডি বানাবো গেঞ্জির কালারটা না যা সুন্দর আপনারা একদম সেই মানাইছে আর আপনার চুলের সাথে গেঞ্জির কালার আর ফিগার একদম সেই লাগতেছে থাকে এইসব কথা না বলি আমরা পড়াশোনা করতে আসছি সেটা করি আমি পড়াই চাকরি কিন্তু চলে যাবে চল শুরু করি কিন্তু স্যার আপনি আজকে এরকম দূরে দূরে বসাইছেন কেন দূরে দূরে সাদে বসেছি তোমার ভাই যেন আসার সময় কি বলছে জানো বলছে আমার বোনকে পড়াইতে হলে দূরে দূরে ইঞ্চি মাইবা মাইবা দূরত্ব রাইখা বসবা কাছাকাছি বসে পড়াইতে পারবো না তোমার ভাইয়ের কথা আমি ভায়োলেট করি তোমার মারি খাই আচ্ছা আপনি কি আমার এইখানে পড়াইতে আসছেন নাকি এই যে ইঞ্চি দূরত্ব মাপার ফিতা নিয়ে ইঞ্চি মাপতে আসছেন কোনটা করতে আসছেন পড়াইতে আসছি পড়াইতে আসছি কিন্তু পারতেছি না তো চতুর্দিকে বিভিন্ন চোখ এত চোখ উপেক্ষা করে তো আমি কাছাকাছি বসতে পারি না তাহলে দেখা যাবে তোমাদের বাসায় ঢুকতে দেবে না বুঝছো না যাই হোক কথা শোনো কথা হচ্ছে যে আজকে আমরা কি নিয়ে পড়াশোনা করবো কি পড়বো আমার বলবো সে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন মানে মিনিং মানে বাংলার মিনিংটা ইংরেজিতে কি হয় সেটা কিন্তু পরীক্ষার একটা বিশাল ভূমিকা রাখে এ প্লাস পাওয়াতে তোমাকে বিশাল ভূমিকা রাখবে অতএব আমরা আজকে এইটা পড়বো কি পড়বো বাংলা টু ইংলিশ যেমন ধরো আমি তোমার একটা উদাহরণ দিই যেমন ধরো মানুষ মরে যাবে আর কি সে মরণশীল ইংরেজি কি এটা তো একদম সোজা ম্যান ইজ মর্টাল এই যে এটা তো আমি জানি এই যে আমি তোমার কাছ থেকে শুনলাম তার মানে কি হলো তুমি শিখলা কার কাছ থেকে শিখলা আমার মতো একজন দোতলা টাইপের শিক্ষকের কাছ থেকে যে ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স অনার্স কাম মাস্টার্স এবং বুয়েট থেকে অনার্স কাম মাস্টার্স মানে সে দোতলা টাইপের একজন শিক্ষক ডাবল এটা কিন্তু তুমি শিখতে পারতো না আসো এখন আমি তোমাকে যেটা শিখাবো যেটা পরীক্ষায় প্রায় আসে কিন্তু সবাই সেই ভুলটা করে সেরকম একটা বাংলা যেটা ইংরেজি তুমি করবা ডাক্তার আসিবার পূর্বে রোগী মরিয়ে গেল এটা ইংরেজি কীভাবে বলাবো ডাক্তার কাম বিফোর পেশেন্ট ডাইস ডাক্তার কামস বিফোর পেশেন্ট ডাইড এই শিক্ষাটাই তোমার দরকার এই ইংরেজিতে তোমার যে আমি শিখাইলাম ডাক্তার কামস বিফোর পেশেন্ট ডায়েট এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং এইটা এইভাবে করে তুমি শিখতে পারো একটু একটু করে মিনিং তাহলে যে কোনো মিনিং তোমার কাছে মনে হবে এটা রসগোল্লা তুমি ফটফট ফটফট করে লিখে বলা বুঝতে পারছো কিন্তু স্যার আমার কেন জানি মনে হইতেছে এখানে কোনো ভুল আছে আমি মাস্টার্স ফ্রম ঢাকা ইউনিভার্সিটি বুয়েট থেকে আমি অনার্স ফ্রম মাস্টার্স আমি জানি কোনটা ভুল আর কোনটা ঠিক আমি তোমাদের বলতে চাই এটা কারেক্ট ইংরেজিতে কোনো ভুল নাই ইংরেজিতে ভুল থাকলে তুমি আমার বলো তো বি ইউ টি কি হয় বাট বি ইউ টি কি হয় বাট বাট হবে না হবে না বি ইউ টি মানে পুট তাহলে কোথায় ভুলটা কোথায় অতএব কোনো ভুল নাই যেটা বলছো এটি ঠিক আছে এইটা ওইভাবে লেখলে বলে দেখো তুমি পরীক্ষায় পাস আমার কথা হইতেছে আমি তোমারে যেভাবে শিখাইতেছি তুমি ওইভাবে শিখবা তুমি যদি ওইভাবে না শিখো পরীক্ষায় কিন্তু মার্ক পাবা না বুঝতে পারছো বুঝতে পারছি স্যার কিন্তু আপনি এত জোরে জোরে কথা বলতে শুনছেন
কারণ আমি যদি আস্তে আস্তে কথা বলি তোমার ভাইজান আবার সন্দেহ করতে পারে। সে আমারে বলছে ছাত্রছাত্রী যখন পড়াবা অনেক জোরে জোরে সুন্দর করে পড়াবা যেন কথা কানে ভাইসে আসে। পাখি আমি তো তোমার কানে কানেই কথা বলতে চাই কিন্তু পারতেছে না, কত কথা যে বলতে চাই। বলছি তোমার কানে কানে আমার তুমি। তুমি যে জিনিসটা পড়তেছো এটা পড়ার সঙ্গে সঙ্গে যদি তুমি কার্বন পেপারের মতো লিখতে না পারো তাইলে কিন্তু ওইটা মাথার ভিতরে কার্বন হয়ে থাকবে না। অত আচ্ছা প্রত্যেক দিন পড়তে বসলে তুমি এই কাগজ এবং কলম খাতা এগুলো কিছু নিয়ে আসো না, কারণটা কি? হ্যাঁ যাও কাগজ করো। হ্যান্ড রাইটিং আমি দেখাই দিতেছি কি করে লিখতে হয়। যাও খাতা কলম নিয়ে আসো, গো 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 তাড়াতাড়ি। ঠিক আছে এই যে আপনার হালাই ও কিন্তু মাত্রা ছাড়াই যাইতে আছে, একটু সাবধান করে দিয়েন। কি হরছে কি হরে নাই কি হরে নাই ও ও রতনের দ্বারা কি কইছে আমার বোন সম্পর্কে? রতনের মতো একটা পোলায় আমার বোনের উল্টাপাল্টা কথা কয়, হেই আমার ফোনটায় অরে খালি আমি ধরতে পারি না, ধরতে পারি তোর মার্ডার করিয়ে লাইতাম ও রক্ত দিয়ে আমি গোসল করতাম, হামজা দৌড়িয়ে পলাইছে। আবার রতন তো মোর হালার সম্পর্কে আজেবাজে কথা মোটে বলছে, এটা আমার তো আর বিষয় না। এত কিছু অন্যের পরেও তো শুনলাম যে মোর হালা মানে আপনি মানে প্রাইভেট মাস্টার হিসেবে রেখে দিয়েছেন আমার বোনের জন্য। এই জায়গায় তুমি আটকাইয়ে গেছি, এই জায়গায় তুমি আটকাইয়ে গেছি, খিস খাইয়ে গেছি। আপনারা তো ভালো করিয়া জানেন যে মুই বোনের লাইকা সকল কিছু করতে পারি, কল যেটা কাইটে খাওয়াইতে পারি, অলেকে দুই সাইডে মার্ডার করে হেলাইতে পারি, ও যদি চায় যা চায় হেয়ে দেওয়ার লাইকা আমি খুন খারাপই করে হেলাইতে পারি। হ্যাঁ ও দাবি করছে, ও গো ধরছে আপনার হালার দ্বারে পড়তে হইবে, প্রাইভেট পড়বে, এই কথা মুই ফালাইতে পারি নাই, হেলে কিন্তু আপনার হালারে রাখছি। আর না হালারে আমি যাই আমার বোনের লাইকা প্রাইভেট, হ্যাঁ প্রাইভেট টিচার রাই আমি মাস না বেদবিটা হরছে কি? ওই যে আপনার হালায় পাঙ্কু এই গ্রামের মধ্যে কি পরিয়ে করে সাদা থান পরিয়ে করে মনে হয় চান্দের দেশ দাইছে। আর ওর কতপর সাহস, ওর কলজিটা কতপর, ও আমার কয় মুখোশ পাইতে করতে ওরে মনে হয় ওই সময় পাড়া দিলে কলজিটা বাই করে খাই গেলাই না। মুয়ে জিজ্ঞেসিলাম এটা পড়ছো কি? মোর তো এক ফির বলছো যে পিপিই না কি কয় হইয়া। আরে পিপিই সিপির গুল্লি মারি, পিপিই সিপি আমার ঘরের মধ্যে যে পিপিই সিপি পাই দিয়ে করবে এইগুলো জ্ঞান আমারে দিতে হইবে নাকি? একটা কথা বলি আপনাকে, কান খোলা রাখি আপনি হলেন, আপনার হালাই আমার বুনিরে পড়াইতায় ঠিকঠাক মতো জন্য পড়ায়, যদি কোনো উল্টাপাল্টা কথা শুনি, যদি কোনো ফার্স্ট লিস্টের কথা শুনি ওরে কিন্তু ওই জায়গায় পাড়াই ধরি একালে গস কাপড় মুহুর হান দাই দিমু। ঠিক আছে মোর হালারে মুই সাবধান করে দিমু, মানে তাহলে মুই এখন যাই মুখ করবি না। আচ্ছা ঠিক আছে খারান খারান বাড়িতে আইছেন কিছু নাম হইতে যাইবেন কেমনে? এ মিমি এ একটু সানাস্তার ব্যবস্থা কর না, বাজার দিয়ে খাই আসছি ভালো করে খাই আসছি, আরেকদিনই খামো। মানে আচ্ছা ঠিক আছে যা পারলাম মনে থাই, জানো আমার জানো আবার ওই মনে থাকবে।
ওয়ালাইকুম আসসালাম। এবার আসার পরে তো আপনার সাথে দেখাই হয় না ভাই। এই আমি ঘরে আসি তো আপনি থাকেন না, আপনি থাকেন তো আমি আসি না, মানে পিলোপাসের মতো আর কি। শালা দুলো ভাই কোনো সাক্ষাৎই হয় না। তা এবার কোন মতলবে আসতো? খারাপ মতলব তো ধরেন আমার মাথায় ঘুরে না, আপনার মাথা যদি ঘুরে তাহলে আপনি যেটা ভাবতেছেন সেই মতলবই আসছি। তবে আমার মতলব কিন্তু ভালো। হ্যাঁ তা তো বুঝতে পারছি, তুমি যে কয়বার আসছো খুব ভালো মতলব নিয়েই আসছো। হ্যাঁ পেরমান হাড়ে হাড়েই পাই তুমি যাওয়ার পর। এইবার কোন মতলবে আসছো আমি জানি না, তাই তুমি যে পথে হাঁটতে আসো এই পথটা খুব পিসি, যে কোনো মুহূর্তে ফসকাইয়ে পড়ে যাবার জাগানের কোনো মানু থাকবে না। আর মান সম্মান সত্যরাত মাটির তলে চলিয়ে গেছে। দেখো মোর মনে মেলা দুঃখ একটা না বেশ কয়টা, তাই একটা দুঃখের কথা বলতে পারি যে তোমার বইনের বিয়ে করতে 30 বছর হয়ে গেছে, এখনও মুই বাপডা খুনতে পারলাম না, ও কোনো ঘোরাঘার হইল না, এটা বড় একটা দুঃখ। তা তোমার বইলে বুঝাইতে পারবো না, তুমি আর বুঝবা না। আচ্ছা দুলো ভাই, আপনি সব কষ্ট নিজে নেন কেন? কিছু কষ্ট তো আমার ভাগাভাগি করতে পারে। কার লোকে? মানে আপনার ওয়াইফের সঙ্গে, আমার সঙ্গে, নানান ধরনের আপনি কিন্তু আপনার কষ্ট শেয়ার করতে পারেন। ধরেন আপনার বয়স কত হইবে এখন? 60, 61, 62, 65, যাই হোক হবে তো, আপনি অত বয়স তো হয় নাই। আপনি যদি চান এবং আপনি যদি আমাকে দিয়ে বলতে চান সেটাও পারেন, আমি আপার সাথে কথা বলতে পারি। আমার ধারণা আপাও সে মাইন্ড করবে না। সেটা হচ্ছে যে এই বয়সে আপনি একজন সঙ্গী হিসাবে একটা সেকেন্ড ওয়াইফ আপনি মানে গ্রহণ করতে পারেন, এবং আমার ধারণা আপনার স্ত্রী মানে আমার বোন এ ব্যাপারে একটুকু মাইন্ড করবে না, এবং আমি যথেষ্ট পরিমাণে আপনাকে সাপোর্ট করবো। আপনি যদি চান আপনি খুলে আমার বলে ফেলান আপনি সেকেন্ড ওয়াইফ চান কি। ওরে আল্লাহ, জম্মের পাশে বাইসে গেছি। এই চুলটি কামানের পরেও তো দেখতেছি যে মাথার এই তেজ কমতে লাগছে না, মাথা তো আজকালে হিটে আর আগুন জ্বলতে আছে। হাসি দেখ না তো দুলাভাই। হ্যাঁ দুলাভাই কি হয়েছে? জ্বর।